গুড মর্নিং, সকাল সকাল ডে উইথ অদিতিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আর এই দেখুন, সকাল সকালই কিন্তু মাছ কাকু চলে এসেছে মাছ দিতে। আর এনার মাছগুলো কিন্তু একদম পুরো জলে চড়ে। তো যাই হোক, মাছ তো কেনা হয়েও গেছে, এখানে কেটে পরিষ্কারও করে দিচ্ছে। আর ওই দেখুন, মাছ পাহারাদারও বসে রয়েছে। মাছ দিয়ে চলে যাওয়ার পর সবাই মিলে একসাথে টিফিন করবো বলে বসে গেছি। তো তার আগেই বড় মামি বললো একটুখানি মুড়িটা ঢেলে দিয়ে, এটা শেষ হয়ে গেছে। এই যে মুড়ির টিনের পাশ দিয়ে যে উকি মারছে, ওই হলো বড় মামি। আর এদিকে বসেছে বোন, তার আমি দেখাচ্ছি ওদের সবাইকে। এই যে আশপাশ দিয়ে এখন অনেক মানুষজনকে চলে যেতে দেখবেন। তো যাই হোক, তারা ক্যামেরায় খুব একটা আসতে চায় না। এই যে আমি বকর বকর করতে করতে কিন্তু মুড়িও ঢেলে নিচ্ছি। আমি একদিকে মুড়ি ঢালতে বসেছি, আর বোন ঠিক উল্টো দিকে চানাচুর ঢালতে বসেছে। দুটোই কিন্তু মুড়ির জন্য খুব প্রয়োজনীয়। এই দেখুন, মুড়ি চানাচুর আর তরকারিও ছিল সঙ্গে। মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের সবারই। স্নান টান সেরে এসে ভাবলাম আজকের খবরের কাগজটা পড়ে নিই। চলুন দেখি আজকের কী কী খবর রয়েছে। তো খবরের কাগজ পড়া হয়ে যাওয়ার পরে নিয়ে বসেছি এখন শব্দ ছক করতে। এইটা করতে তো আমার মারাত্মক ভালো লাগে, কিন্তু এই আনন্দবাজারে এত শক্ত দেয় আমি মোটামুটি পেরেই উঠি না। চলুন বাইরে একটা আপনাদের জিনিস দেখাই। এই দেখুন, ম্যাও এখন শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, ঠিক খাবার টাইমে আবার উঠে পড়বে। চলুন একটু গলির দিকে নিয়ে যাই আপনাদের। এই দেখুন, বড় মামা কী সুন্দর দোপাটি গাছের বীজ এনে লাগিয়েছিল, আর কী সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট চারা বেরিয়েছে। আমিও এখান থেকে ভাবছি একটা দুটো নিয়ে যাব। আপাতত বালিতে আছে, তারপরে কিন্তু মাটিতে বসাতে হবে। এদিকে দুপুরে খাওয়ারও সময় হয়ে গেছে, তাই বড় মামি রোজকার মতো এখানে সবার ভাতটা বেড়েও দিচ্ছে। চলুন এবার আমার খেতে বসার পালা। এই যে আমি তো বরাবরই বলি, মাছের বড় পিসটা কিন্তু সবসময় আমার পাতেই পড়ে। মাছের ঝালটা এদিকে দেখে মনে হচ্ছে খুবই সুন্দর খেতে হবে। চলুন দেখি খেয়ে কেমন হয়েছে। হ্যাঁ সত্যি খুব ভালো হয়েছে। আর এদিকে আমি বকর বকর করছি বড় মাইমার সাথে। বড় মাইমার আজকে এখনও যদিও খাওয়া হয়নি, বেলা হয়ে গেছে অনেকটাই, আমাদের পরে খেতে বসবে। চলুন খাওয়াটা তাড়াতাড়ি কন্টিনিউ করে নিই, বিকেলবেলা আবার একটুখানি রেস্ট নিয়ে বাইরে যাব। বললামই তো বাইরে যাব, তো বেরিয়েও পড়েছি। আজকে রাস্তায় প্রচণ্ড ভিড়, রবিবারে বোধ হয় যত মানুষ আছে সবাই বাইরে বেরিয়ে পড়ে। এক পা চলছি আবার দু পা দাঁড়িয়েও পড়ছি। এই দেখুন, মোটামুটি ভালোই ভিড় হয়েছে চারিদিকে। চলে এসেছি জিলিপি সিঙাড়া এসবের দোকানে। তো এদিকে জিলিপি তৈরি হচ্ছে, কিন্তু আমি নেবো এখন সিঙাড়া। তো এখন যেহেতু সিঙাড়াটা নেই, তাই জন্য এদিকে দেখুন বানানো হচ্ছে, হয়ে গেলেই দিয়ে দেবে। মোটামুটি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ঘেমেই গেলাম, বাড়িতেও চলে এসেছি। আর এদিকে সিঙাড়া আর মুড়ি নিয়ে খেতেও বসে গেছি। চলুন খেয়ে দেখি কেমন করেছে। সিঙাড়াটা মোটামুটি কিন্তু বেশ ভালোই করেছে, আর বড় মামিও অল্প একটু খেয়েছে আমার থেকে নিয়ে। আজকে ডিনারে হয়েছে পরোটা আর আলু চচ্চড়ি, দেখি খেয়ে কেমন হয়েছে। বড় মামি তো এটা খুবই ভালো বানায়, তো পরোটাও খুব নরম হয়েছে, আর আলু চচ্চড়ি দিয়ে কিন্তু দারুণ লাগলো খেতে। আমার ভিডিওটা আজ এ পর্যন্তই, ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।